আমার আজকে একটাই প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক করব। আমার আজকের অগ্নিবা প্রাতিষ্ঠানিক প্রতারণায় বিচার পাবে অভয়া। আমার আজকের প্রশ্ন, আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করুন। আমার বাঁ দিক থেকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী। আমার ঠিক ডান দিকে রয়েছেন শিলভদ্র দত্ত, বিজেপি মুখপাত্র। আমার একেবারে ডান দিকে শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন অনলাইনে ডক্টর রঞ্জন ভট্টাচার্য, চিকিৎসক এবং আইএমএ পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক। আপনাদের সবাইকে স্বাগত। আমি রঞ্জনবাবু, আপনার কাছ থেকে শুরু করছি, এই প্রাতিষ্ঠানিক প্রতারণাটা কেমন লাগছে রঞ্জনবাবু? কালকে নিশ্চিতভাবে একটা বিজয় উল্লাস ছিল, উচ্ছ্বাসের পরিবেশ ছিল। আমি এতটুকু জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, তাদের জয় সম্পর্কে সংশয় প্রকাশ না করে, তাদের ত্যাগ সম্পর্কে, তাদের আন্দোলন সম্পর্কে সংশয় প্রকাশ না করে বলছি, তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে পুরোটা চিনে উঠতে পারেনি, তাই তারা প্রতারিত হয়েছেন। কিন্তু নাগরিক হিসেবে এবং চিকিৎসক হিসেবে এই প্রতারণাটা বুঝতে পারার পর কেমন বোধ করছেন রঞ্জনবাবু? দেখুন, আজকে বিশ্বকর্মা পুজো, পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বক্কা, এই চারটে ঘুড়ি নিয়ে আমাদের যে বিপুল অবজ্ঞা ছিল, আজকে সেই মাটিতে দাঁড়িয়ে এই জন আন্দোলন সেই অবজ্ঞার উপযুক্ত জবাব দিয়েছে। আমি তার আগে মণিশঙ্করবাবুর কাছে আসি। মণিশঙ্করবাবু, কেমন লাগছে একজন আইনজীবী হিসেবে, নাগরিক হিসেবে বিনীত গোয়েলকে ওখানে দেখে কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথমে যেটা শুরু করলেন যে মমতা ব্যানার্জি প্রতারণা করেছে, মানে ইংরেজি জায়গা বলে চিট করে ডাক্তারদের মুখে, সেটা তো শুনলাম না। ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো কয়েকজন গানের আর্টিস্টের নাম করলেন, অঞ্জন দত্ত, নচিকেতা, সুমন চট্টোপাধ্যায়। তো ডাক্তারবাবুকে বলি, যদি গান যদি এতই নিশ্চয়ই আপনার কাছে খোঁজ আছে, তাহলে নচিকেতা সব থেকে বড়, মানে বেশি লোক শুনেছে যে গানটি, সেই গানটার নাম হচ্ছে ও ডাক্তার, তুমি কত শত পাস করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ, সরকার না থাকলে জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার, সেইটিও তাহলে উদ্ধৃত করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, আমাদের ডাক্তার দিকে দরকার, মানুষের দরকার। মমতা ব্যানার্জি দেখেছেন ডাক্তাররা অনশনে বসেছেন, সেই জায়গা থেকে না না সেই জায়গায় অসুবিধা কি হচ্ছে জানেন তো? আপনি বলবেন পদত্যাগ চায়, তারপরে বলবেন যে তাকে সরাতে হবে, সরালে কি তার মৃত্যু চাই বলে দিন। আচ্ছা 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 বলে দিন, যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা তো কোথাও একটা যাবে না? আচ্ছা মণিশঙ্করবাবু, আপনি শুনছেন কি বল, ক্লাস 4 যে ছাত্রটা ফেল করেছে তাকে ক্লাস 5 এ মনিটর করা হয়েছে, সেটা তো আপনার দেখার বিষয় না ব্যাপারটা, সে তার জন্য তো সিস্টেম আছে, তার জন্য তো সিস্টেম আছে। আচ্ছা পড়াশোনাতে এরকম করেছে, তাই হয়। আচ্ছা শতরূপ, আপনি শুনছেন যদি তাই হয়, পরে ফেল করা ছাত্র ক্লাস 5 এ মনিটর শুনেছেন না? যদি তাই হয় তাহলে তো সিল বদলে যাবে, শুনেছেন? এই রাজত্বে হয়। আমি বলছি যদি হয় তাহলে নিশ্চয়ই আবার সেটা নিয়ে মামলা হবে, এরকম দেখেছি। না, কে মামলা করবে বলুন তো? আপনি কোনোদিন পৃথিবীতে কখনো দেখেছেন যে আমি দোষী, আমি বলে দিচ্ছি কোথায় আমার পোস্টিংটা ভালো লাগে, আমি সেখানে পোস্টিং হব? এটা মমতা ব্যানার্জি বলছেন, আমি ওর পছন্দ মতন জায়গায় ওকে বদলি করে দিয়েছি, এটা কোনোদিন কেউ হয় না। আমি ডিস্টার্ব করিনি তোমাকে, ছাত্রদের কথা বললে, ছাত্রদের কার অর্ডারে চাকরি করছে, যাদিকে বলছেন যে জালি ডাক, জালি মানে মানে মাস্টার, তারা কার অর্ডারে আজকে চাকরিগুলো করছে? কার অর্ডারে করছে? সুপ্রিম কোর্ট অর্ডার, ওটা তো বিচার চলছে, ওটা তো আমি ঢুকছি না, ওটা সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট অর্ডার তো বলে আজকে তুমি আইনজীবী হয়ে এটা বললে কি করে? বলছি না তুমি একটা আইনজীবী না বললে কি করে? বলছি যে কার অর্ডার দেয়নি, আমি অর্ডার বলছি না, আমি বলছি যে জালিয়াতি হচ্ছে, তুমি আইনজীবী হয়ে বললে কি করে? এটা তো ওয়ান টাইম, না না এটা অর্ডার নয়, যতক্ষণ এটা অর্ডার নয়, না স্টে অর্ডার, স্টে অর্ডার নয়, এটা অর্ডার ভার্ডিক নয়, এটা ভার্ডিক নয়, কার জন্য চাকরি করছে, কার জন্য চাকরি করছে, যারা পয়সা খেয়ে চাকরি দিয়েছে তাদের জন্য। দেখুন এইসব আন্দোলন টান্দোলন সব হচ্ছে, এগুলো নিয়ে কিছুটা হলেও উনি পিছনে এসেছেন, কিন্তু আমরা মনে করি পশ্চিম বাংলায় শান্তি আনতে গেলে পরে ওই আমাদের একই দাবি, দভা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, লোকটা না গেলে পচনটা পচনটা পচন শাসন জায়গায়। হ্যাঁ শতরূপ, মণিশঙ্কর দা একটা নচিকেতার গানের লাইন
ডাক্তারবাবুকে শুনিয়ে শুরু করলেন। ডাক্তারবাবু অনেক গানের লাইন, হ্যাঁ ওই জন্য আমারও আপনার কথা শুনে একটা গানের লাইন ওই নচিকেতারই মনে পড়ে গেল, যা উনি অনেক বছর আগে লিখেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে গাইবেন বলে। সকলের সমস্যারে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর। দু নম্বর কথা হচ্ছে, আমি জাস্ট সংক্ষেপে কতগুলো পয়েন্ট বলি। এক হচ্ছে যে যখন অভিজিৎ গাঙ্গুলি যাচ্ছিলেন, আমি দেখতাম যে এই কপিল সিব্বল রায় বারবার করে প্রশ্ন করতেন কেন অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন শুনানি হয় নিয়োগ দুর্নীতি মামলা তখন কেন লাইভ স্ট্রিমিং হয় না। এই হরিদাসী দেখি আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে শুনানি হবে হবে, লাইভ স্ট্রিমিংটা বন্ধ রাখতে হবে। সুতরাং এদেরকে মানে এরা বড় চোর ছোট উন্মাদ না ছোট চোর বড় উন্মাদ আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। দু নম্বর কথা হচ্ছে যে পাঁচটা চিঠি পাঠিয়ে সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সুপ্রিম কোর্টের নাম করে হুমকি দেওয়া হয়েছিল গত এক দেড় সপ্তাহে, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমাদেরকে কর্মবিরতি ভাঙতে, অতএব যদি না করো দ্যাট উড বি আ ভায়োলেশন অফ সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট। পাঁচটা চিঠি দিয়েছিল। আজকে যখন সুপ্রিম কোর্টে ইন্দিরা জয়সিং প্রশ্ন করলেন যে এই যে ডাক্তারদেরকে কর্মবিরতি তুলতে বলেছিল সুপ্রিম কোর্ট, তার একটা প্রিকন্ডিশন ছিল যে ডাক্তারদের জন্য নিরাপদ পরিবেশ সরকার এনশিওর করবে, এই প্রিকন্ডিশনটা সরকার ফুলফিল করেছে কি না ফুলফিল করেছে কি না, তখন তত্ত্বাবধানে করে তদানো ছাড়া এদের আর কিছু উত্তর দেওয়ার থাকলো না। অর্থাৎ সুপ্রিম কোর্টের নাম করে যে কথাটা গত দেড় সপ্তাহ ধরে বলে আসছিলাম, অনিমান সেই দিন আগের হিয়ারিংয়ের দিন তোমার এখানে বলেছিলাম, সুপ্রিম কোর্টের নাম করে বাংলা জালিয়াতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডাক্তারদের সঙ্গে। এবং আমরা অভিনন্দন জানাচ্ছি হাজার ব্ল্যাকমেলিংয়ের সামনেও, এবং এটা আমি বলতে আমার খারাপ লাগছে কিন্তু মিডিয়ারও একটা অংশ সুপ্রিম কোর্টের নাম করে একটা সামাজিক চাপ তৈরি করার চেষ্টা করেছিল জুনিয়র ডাক্তারদের উপর, সবাইকে কাঁচকলা দেখিয়ে, তারা তাদের মানে অনেক বড় বড় রাজনৈতিক নেতা যে দম দেখাতে পারে না সেই দম জুনিয়র ডাক্তাররা দেখিয়েছে, তাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং তাদের ওই ওই অবস্থানটাই আজকে ঠিক প্রমাণিত হলো। তিন নম্বর, এবং খালি তাই নয়, আজকে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে বরং ওরা এটা নোট করিয়ে নিল যে যেদিন ওদের কর্মবিরতি তোলা সেদিন তুলবে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। সুতরাং এবার সরকারের এখন হাতে রইল পেন্সিল। তিন নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়ে আমাদের বাংলার রাতগুলোকে যে ধর্ষকদের নামে লিখে দিয়েছিলেন সেটা আজকে আবার পুনর্দখল হলো, মহিলারা পুনর্দখল করলেন, সুপ্রিম কোর্ট বলে দিল যে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা মতো রাতের মালিক ধর্ষক নয়, মহিলারা ডিগনিটির সঙ্গে রাতে কাজ করবেন। এবার আসছি প্রাইস পোস্টিং এবং এই বিনীত গোয়েল সংক্রান্ত একটা কথা। দেখো এখানে আমার আগে তোমরা যারা বললে বিনীত গোয়েলের এই পোস্টিং সম্পর্কে, তাদের প্রত্যেকের বক্তব্য এবং সেন্টিমেন্টের সাথে আমরা একমত, এই নিয়ে কোনো দ্বিধার জায়গা নেই। কিন্তু আমি খালি অন্য একটা দিক আমি খালি একটু ভেবে দেখার জন্য অনুরোধ করবো, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুড সেন্স প্রিভেল করবে না, ওনার নির্দিষ্ট স্বার্থ রয়েছে, ওনার কারণেই ওনাদের নির্দেশেই এই অপরাধগুলোকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশ, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনীত গোয়েলকে শাস্তি দেবেন না এইটা আমাদের ভাবতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা অ্যাকসেপ্ট না করে নেওয়ার কোনো কারণ নেই, অলরেডি আমরা এটা সবাই জেনে গেছি। এমত অবস্থায় এইটা একটা উইশফুল থিঙ্কিং হবে আমরা যদি বলি যে ডাক্তারদেরকে একটা অভিমান কেউ করছে কেউ ব্লেম করছে যে তারা কেন রাজি হয়ে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করছে, একেবারেই নয়। আমি বলছি মানে কথা মুশকিলটা কী জানো তো, ডাক্তারদের কাছ থেকে না যে কাজ আমরা অন্য অনেকেই করতে পারিনি সেইটা ডাক্তারদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি, নিজের দলকে ধরে বলছি, রাজনৈতিক দলগুলো পর্যন্ত যে কাজ করতে পারেনি এই সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ওনার ইগো থেকে গজতন্ত্র মিনার থেকে মাটিতে নামানো সেই কাজ ডাক্তাররা করে দেখিয়েছে। আমাদের তো ভালো হতো যদি 2026 পর্যন্ত ওরা রাস্তায় বসে থাকতো, কিন্তু ডাক্তাররা তো ঠেকা নিয়ে বসে নেই আমাদের লড়াইটা লড়বে বলে। বিনীত গোয়েলকে যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার ফলে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, টলা থানার ওসি গ্রেপ্তার হওয়ার ফলে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে, বিনীত গোয়েল তার ভূমিকার জন্য যদি গ্রেপ্তার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করতে বাধ্য হবে, আমরা সেই দিকে তাকিয়ে আছি। তার বাইরে ডাক্তাররা যা করেছে অন্য অনেকে করতে পারেনি যা গত 13 বছরে তারা করে দেখিয়েছে। অভিনন্দন শতরূপ, এত স্পোর্টিংলি বলবার জন্য, নিজের দলকে ইনক্লুড করে আবার বলবার জন্য, চিকিৎসকদের কাজটা চিকিৎসকদের কাঁধে বন্দুক রেখে নিজেদের কাজটা তাদের কাঁধের হাত দিয়ে করিয়ে নেওয়ার জন্য যারা আদালতে দৌড়াদৌড়ি করছেন তারা হতাশ হতে পারেন, কিন্তু এছাড়া সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের হতাশ হওয়ার কিছু নেই। আর প্রতারণা যাদের রাজনৈতিক রক্তে রয়েছে তারা তো প্রতারণাই করবেন, আমরা তাদের প্রতারণাকে প্রাতিষ্ঠানিক বলতে পারি, কিন্তু চিকিৎসকদের লড়াইকে কখনো অসম্মান করতে পারি না।